চীনের বন্দর নগরী থিয়ানচিন। এটি একসময় ব্যবসায়িক সাফল্যের জন্যই বিখ্যাত ছিল, কিন্তু বর্তমানে এটি উল্লেখযোগ্য পর্যটন বান্ধব নগরীতে পরিণত হয়েছে। থিয়ানচিনের বিনহাই নতুন অঞ্চলকে নতুন রূপ দেয়া হচ্ছে। বিনহাই হল মোহনার কাছে অবস্থিত। কয়েক বছর ধরে থিয়ানচিন শহরের পরিবেশ উন্নয়নের ফলে এখানে পর্যটন আকর্ষণ বৃদ্ধি পেয়েছে। এখানে সমুদ্র সৈকত থাকায় তীরবর্তী পার্ক গড়ে তোলা হয়েছে কয়েকটি। পর্যটকদের জন্য আরও কয়েকটি দর্শনীয় স্থানের উন্নতি ঘটানো হয়েছে। বিনহাই নিউ এরিয়ায় এখন পর্যটকরাও আসছেন আগের চেয়ে বেশি সংখ্যায়। এখানে সবুজ পর্যটনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। উত্তর চীনের থিয়ানচিন উপকূলীয় শহরকে নতুন রূপ দেওয়ার ক্ষেত্রে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের লালন বেশ ভালো ভূমিকা পালন করছে। স্থানীয় ও বাইরের পর্যটকদের সাংস্কৃতিক আয়োজন বেশ আকৃষ্ট করে, কারণ মানুষের চাহিদা অনুযায়ী বছরব্যাপী চলে এসব আয়োজন। অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে গান বাজনা উপভোগ করতে আজকাল নিয়মিত গ্রীষ্মের রাতে স্থানীয়রা এবং দর্শনার্থীরা নদীর তীরে বা সেতুর ধারে জড়ো হন। পর্যটনে মানুষের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গেল মাসে স্থানীয় সরকার একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও চালু করে, যার অধীনে অপেরা, নৃত্য এবং সঙ্গীতের মতো বিভিন্ন ক্ষেত্রে পেশাদার দল অংশগ্রহণ করতে পারে এবং কনসার্ট থেকে লোকসঙ্গীত পর্যন্ত বিভিন্ন পরিবেশনা করতে পারে। এখন পর্যন্ত 40টিরও বেশি ইভেন্ট পেশাদার বিভিন্ন দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।